স্বাগতম জানাইছো অন্য এটা ভিডিও লৈ প্রথমতে আপোনালোকে ভাবিছে সাগে ইমান হাজি কাছে কত গৈ আছো প্রথমতে আপোনালোকে কমেন্ট করিব যে মুখ কেনেকুয়া লাগিছে আজি কারণ আজি গৈ আছো এখন গ্র্যান্ড পার্টি লৈ যত বহুত বেছি ইনফ্লুয়েন্সার বিলাক থাকিব মানে বহুত ইউটিউবার থাকিব আৰু আজি আৰু অসমত প্রথমবারৰ কাৰণে এনেকুয়া এখন গ্র্যান্ড পার্টি হৈ আছে আমাৰ ইনফ্লুয়েন্সার সকলক লৈ পেলাই তো মানে বহুত বেছি ভাল লাগি আছে তো একদম হাজি কাছি মই পুরা রেডি আর মই পল্লবীহতো ঘরত আছো আপনার আগর ব্লগবর চাই হয়তো গমে পাইছে কারণ মানে গুয়াহাটীত এইকটা দিন এটার পিছত একটা কাম আহিয়ে আছে তো সেইটার কারণে মই ইয়াতে থাকবলগিয়া হয়ে আছে তো পল্লবীহতো ঘরতে আছো আর আজি উলাই দিছো মই পুরা একদম আর এনেকা ধুনিয়া একটা আয়োজন করেছে ইহতে মানে ইনভিটেশন বিলাকে বিরাট ধুনিয়া ইনভিটেশন মানে ইনভিটেশন দিছে আর পুরা একদম গিফট হ্যাম্পারর লগত ইনভিটেশন দিছে বিরাটে বেশি ভাল লাগিছে আর এফালে পল্লবী রেডি এবার লুকসটা দেখাই দিয়া ঠিয় হওয়া এফালে পল্লবী রেডি আজি এটা বেলেগ এটা আর ভাল লাগিছে ভাল লাগিছে যোৱাৰ আগতে আপোনালোকক গিফট হেম্পার কিটা দেখাই দিওঁ তেওঁলোকৰ ফালৰ পৰা যেনেকৈ আহিছিল ইনভিটেশ্যনটো এনেকৈ ইয়াতে ধুনীয়াকে গিফট পেকিং কৰি লিখি দিছে ওপৰত আফ্রিন আৰু কত হ'ব লোকেশ্যনটো ধুনীয়াকে ইনভাইট কৰিছে এফালে মিঠাই দিছে বহুত কিছুমান মিঠাই আৰু সাইডতে এটা লগত দিছে এটা এয়া গিফট হেম্পার তাতে চকলেট চিপস জুস এনেকৈ আছে এফেক্স আৰু ওয়ান্ডার কাৰৰ ফালৰ পৰা এইবিলাক চাওক ইমান ধুনীয়াকে পেকিং কৰি দিছে এয়া এফেক্স লিখি দিছে ধুনীয়াকে আৰু ইয়াতে আছে চকলেট চিপস আৰু এইফালে আছে ওয়ান্ডার কার লগতে এপলৰ লগো এটা দি দিছে কারণ এফেক্স মানেই হৈছে এপল তাতে ওপেন বক্স আইফোন স্টোর হয় সেইখন নর্থ ইষ্টৰ একমাত্র আৰু এনেকে ধুনীয়াকে পেকিং কৰি দিছে তো আমি এতিয়া গৈ থাকো আৰু আন্টি গৈ থাকো আমি বাই 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 এতিয়া কেনেকুৱা লাগছে কবচোন গ্ৰেণ্ড পাৰ্টি হ'ব গৈ আছো তো গ্ৰেণ্ড হ'বই লাগিব ন অলপ পুরা একদম রেডি আর মই তো গই থাকো সোনাপুরর ক্লাব নির্বাণা লৈকে বলক সো গাইস গাড়িত বহি ললো এতিয়া রেডি আর গই আছো আর পুরা ফুল এক্সাইটেড আর মানে কি কম গাইস তো এটা রেডি তো মানে দেরিয়ে হল একচুয়ালি আমার সদায় দেরি সাইটা বাজাত মাতিছিল অল্প দেরি হল আর আজি তাতে কিবা কিবি স্পেশাল হব মানে কিবা কিবি খেলা চেলা হব তো মানে খুব এক্সাইটেড ভাল লাগি আছে গই আছো এতিয়া ক্লাব নির্বাণা লৈকে ফাইনালি আহি পালো ক্লাব নির্বাণা আর ইয়ারে পরিবেশটা এবার দেখাই দিছো চাও তো ডিম্পুদাই পালে এফেক্সৰ ফালৰ পৰা কিবা এটা গিফট দেখাই আছো মানডে বন্ধ থাকে দিয়া দিয়া বলা আমি এতিয়া খাম আৰু নেকি সদায় তোমালোকে খুৱাই থাকা আজি ফেলে আমাৰ প্ৰীতিবা আহিছে কেতিয়া আহিলা কি খবর কেতিয়া আহিলে আপোনালোকে মেইন আৰু আৰু এফালে আমাৰ মই তোমাৰ ব্লগত যদি আহো আছি তে মই তোমাক এক্সট্ৰা কিবা ফাম আৰু কি দিবা কি খাবা কি কৈ দিয়া তুমি আজি বহুত কষ্ট কৰিছা মানে এই যিমানখিনি আয়োজন দেখিছে মেনেজমেণ্টত গোটেইখিনি সুৰজক দিব লাগিব ক্ৰেডিট মানে বহুত কষ্ট কৰিছে প্ৰায় এক মাহৰ পৰা হয় নেকি বেলুন ফুলোৱা গেম যেটো ডিম্পুদা আৰু বিকাশ দাই খেলিব প্ৰথম মানে আৰম্ভণিতে তাৰ পিছত আমি খেলিম কোনে জিতে চাওঁ বলক
এতিয়া ইমান ধুনিয়াকে সজাইছে, এতিয়া ভিতরত গৈ আছো মানে আসল জায়গাত, যত মানে ধুনিয়াকে ডেকোরেশন কৰিছে, খানা পিনা হব আৰু গাইছ। যেহেতু খানাটো মেইন খানা অবিহনে একো নহব, তো প্রথমতে খাই লও, তারপর বাকি কথা। আৰু খানাবিলাক দেখি মই একদম কেতিয়াবাৰ পৰা থাকিব পৰা নাই, এতিয়া খাব লাগে জলদি জলদি, বহুত কিবা কিবি আছে, তো ইমান বেছি নাখাওঁ, কিবা কিবি অলপ লৈ লওঁ আৰু। তো ভাতে লৈছো, যিহেতু ভাতৰ দৰে একো হ'ব নোৱাৰে, এইটো জিৰা ৰাইচ আৰু এইটো মাঞ্চুৰিয়ান, ভেজ মাঞ্চুৰিয়ান, চাওমিন অলপ লৈ লৈছোঁ, কাৰণ ফাষ্টফুডক না কৰিব নোৱাৰি, তো অলপ ফাষ্টফুড লৈ লওঁ, নহ'লে ফাষ্টফুডৰ লগত থকা হৈ যাব। বাৰীখন মডিফাই কৰিব লাগিব ন তোমালোকৰ দৰে ধুনীয়া মানুহ গলে, তাৰমানে কি জানা আমাৰ বাৰীখন ধুনীয়াই, কিন্তু তোমালোক গলে আৰু ধুনীয়া হৈ যাব, সেইকাৰণে অলপ দেৰিকে মাতিম। তো গাইজ এতিয়া খাব লাগে আৰু। আৰু এতিয়া মই গেম খেলি খেলি পালোঁ 5,000 টকা, মানে ৰিলছ এটা বনাবলগীয়া আছিলে ইনষ্টেণ্ট, মানে তাতে সেই মুহূৰ্তটোৰ ওপৰত, আৰু ৰিলছটো বনাই মই পালোঁ 5,000 টকা কেশ প্ৰাইজ।
আৰু এতিয়া বেলুন ফুটোৱা কম্পিটিশ্যন, যোনে আগতে বেলুনকেইটা ফুটাই হেক কৰিব পাৰে সিয়ে কিবা প্ৰাইজ পাব। তো বলক কোনে পাই চাওঁ। তো শেষত এফেক্টছৰ অল টিম মেম্বাৰ মানে আশিষ দাহঁতক বাই বাই কৈ আমিও ওলাই দিলো আৰু জলদি জলদি। তো গাইজ, এনেকৈয়ে আমি পাৰ্টিটো আয়োজন কৰিলো আজি। খুব বেছি ভাল লাগিল প্ৰথমবাৰৰ কাৰণে অসমত এনেকুৱা এটা মানে ইনফ্লুয়েঞ্চাৰৰ কাৰণে এনেকুৱা এখন গ্ৰেণ্ড পাৰ্টি হৈ আছিল আৰু আমাক ইমান ভাল ভাল মানে গিফ্ট চিফ্ট দিলে। ইমান ধুনীয়া গিফ্ট দিলে, কিবা কিবি গিফ্ট চিফ্ট দিলে। এইবিলাক এফেক্টছ নৰ্থ ইষ্টৰ পৰা আমাক গিফ্ট হেম্পাৰ দিছে। তাৰপিছত গামোচা, ক'ৰবাত গ'লে আজিকালি গামোচা বহুত পাওঁ। এইটো মানে যিমানকে গিফ্ট নিদিয়ক কিয় এই গামোচাখন দিয়াৰ পিছত বহুত বেছি সন্মান, এইখন ইম'শ্যনছ আমাৰ বহুত বেছি ভাল লাগে। আৰু লগতে কেছ পইচাও পালো নে কি কোৱা? 5,000 পইচাও পালো, কাৰণ মই ৰিলছ বনাইছিলো। মানে এটা কম্পিটিশ্যন দিছিলে, আপোনালোকেতো অলৰেডি গমে পালে। তো ৰিলছৰ কম্পিটিশ্যনটোত মই ৰিলছটো বনাই পেলাই মই পালো ফাৰ্ষ্ট প্ৰাইজটো। ভাল লাগিল। এফেক্টছ নৰ্থ ইষ্ট আৰু ৱাণ্ডাৰ কাৰক থেংক ইউ চ' মাছ। আৰু এনেকৈ ধুনীয়া ধুনীয়া আমাক ছাৰপ্ৰাইজবিলাক দি থাকিব বুলি আশা কৰিলো। তো ভাল লাগিল আৰু গৈ পেলাই আমাৰ কাৰণে এনেকুৱা এটা পাৰ্টি এটা আয়োজন কৰি। এতিয়া গৈ আছো পল্লৱীহঁতৰ ঘৰলৈকে, ৰাতি তাতে থাকিম। তোমাৰ কেনেকুৱা লাগিল আজি? আৰু হেৰি পল্লৱীও পালে, পল্লৱী হিটাৰ এটা পালে, হিটাৰ ভাল লাগিল। যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক কমেন্ট শ্বেয়াৰ আৰু সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব। বাই বাই।